বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে ভাইরাল কোমল পানীয় হচ্ছে ইন্ডিয়ান লেমন সোডা। খুব কম মানুষই আছেন যারা এই ভিডিওগুলো এখনো দেখেননি। এটা কতটা স্বাস্থ্যের জন্য উপকারী আমার জানা নেই। আমরা যা শখ থেকে এই কোমল পানীয় টেস্ট করেছি, কোথায় পাবেন, দাম কত, খেতে কেমন, সব কিছু জানতে ভিডিওটি শেয়ার দিয়ে কন্টিনিউ করতে থাকুন। বাট এই স্ট্রিট ফুডের দোকানটিতে মানুষের ভিড় দেখে বলা যায় যে প্রত্যেকে হাইপ থেকে এটা টেস্ট করতে গিয়েছে, বিশেষ করে ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আই এম শুভ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ফ্রম নিশুজ ব্লসম। আজকের ভিডিওতে ইন্ডিয়ান লেমন সোডার যাবতীয় বিষয় তুলে ধরব। একটি বিষয় লক্ষ্য করেছি, আপুদের থেকে ভাইয়ারা এটি বেশি খাচ্ছিল, যেমন নিশাত খেতেই পারেনি, বাজ আমি এবং আমার ফ্রেন্ডরা কিন্তু দুইটা তিনটা করে ট্রাই করেছি। পুদিনা পাতা আছে, ঠিক আছে, পুদিনা পাতা একটা ফ্লেভার পাইছি, মানে 7 আপ বা এই টাইপের একটা মিশ্রণ কম্বো, ভালো আছে, খারাপ না। বিভিন্ন ফ্লেভারের লেমন সোডা পাওয়া যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে লেমন সোডার মেকিং প্রসেস। প্রথমে সোডা পানির সাথে লেবুর রস, ঠান্ডা পানি, বরফ, সামান্য লবণ ও চিনি, 2 চামচ বা এর কম জল, জিরা মিশিয়ে মেশিনের মাধ্যমে ঘুরিয়ে এই কোমল পানীয়টি তৈরি করা হয়। বিভিন্ন ফ্লেভার এবং ফুড কালার মিশিয়ে এটাকে বিভিন্ন নামের লেমন সোডা হিসেবে তারা সার্ভ করে থাকে। আমার জানা মতে লেমন সোডার কোনো উপকারিতা নেই, কিন্তু নর্মাল লেবুর শরবতের উপকারিতা রয়েছে। অতিরিক্ত সব কিছুই কিন্তু ক্ষতির কারণ। প্রতিদিন লেবুর সোডা পান করলে পেটে খিঁচুনি বা তৃষ্ণার অনুভূতি তৈরি হয়। এতে উচ্চ মাত্রায় চিনি সোডিয়াম থাকে, যা দাঁতের উপর প্রভাব ফেলতে পারে। আমি মনে করি হাইপ তোলা কোমল পানীয় একবার শখের বসে ট্রাই করা উচিত, কিন্তু রেগুলার খাওয়া উচিত না। এখন অনেকেরই মনে প্রশ্ন, এই ইন্ডিয়ান লেমন সোডার দোকানটি কোথায় অবস্থিত, কিভাবে যাবেন? এটি অবস্থিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সাথে সোহরাওয়ার্দী উদ্যানে। দুপুরের পর থেকে রাত 10টা পর্যন্ত কিন্তু এই লেমন সোডার দোকানটি খোলা থাকে। পিন কমেন্টে আমি বিস্তারিত লিখে দিব। আমরা কোনো খাবারই কাউকে রেকমেন্ড করি না যে আপনারা গিয়ে ট্রাই করেন। জাস্ট আমরা আমাদের টেস্ট এবং ইনফরমেশন সাথে অভিজ্ঞতা শেয়ার করি। এক একজনের কাছে খাবারের টেস্ট বাস এক এক ধরনের, সেই ক্ষেত্রে ভালোকে ভালো বলা এবং খারাপকে খারাপ বলা আমাদের দায়িত্ব। যেহেতু আমরা নিজের টাকা খরচ করে খেয়ে থাকি, আমাদের ভালোবাসার মানুষজন ভিডিওটি শেয়ার করে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের কাছে আমরা সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আর যাদের কাছে আমাদের ভিডিও ভালো লাগে না, রেগুলার দেখতে থাকুন, ভালো লাগবে, ভালোবাসার সৃষ্টি হবে। কোথায় কোথায় বিখ্যাত খাবার আছে কমেন্ট বা মেসেজ দিয়ে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলো তুলে ধরতে, ট্রাই করতে। যারা এখনও আমাদের পেজটিকে ফলো দেননি, ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।